খতম তারাবি মানে কি? এমনি সবাই মিলে ফাঁকি দিচ্ছে, কেউ বুঝে না কেউ। 20 রাকাত, 10 রাকাত মানে যখন হয়েছে তখন বলছে আল্লাহর সামনে আরো 10 রাকাত আছে। এটা এবাদত নয়, এটা এবাদত নয়। আর পিছনে যারা আছে তারা কেউ লোকমা দেয় না, তার মানে লোকমা দিলে তো এত ভুল হচ্ছে, ওকে টাকা দিবে না তো? যারা টাকা দিচ্ছে তাদের তো, ওরা তো সচেতন মানুষ, ওরা তো মাস্টার মানুষ বা ব্যবসায়ী মানুষ, ওরা চোখ দেখলে বুঝতে পারে 19-20 ঘটনা কি। তখন অন্ধই চলছে, যেখানে পড়ছে পড়ছে, মাসের শেষে বললে যে খতমে তারাবি হয়ে, খতমে তারাবি, খতম তারাবি হয়ে, 30 পারা কোরআন। 30 পারা কোরআন তো সহজ নয়, যার জন্য আল্লাহ রাসূল একটা সহজ পথ বলেছেন, নাও সূরা ইখলাস 3 বার পড়ে নাও, দিয়ে কোরআন মাজিদ পড়ার সময় নেকি নিয়ে নাও। ওটা অনেক মর্যাদা, 1 মাসে পড়ো, 15 দিনে পড়ো, 7 দিনে পড়ো, 3 দিনে পড়ো, কোরআন মাজিদ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো, অনেক ভালো সূরা বাকারা পড়ো, আল ইমরান পড়ো, অনেক ভালো সূরা বাকারা সূরা আল ইমরান, তোমার পক্ষে বিচারের মাঠে আল্লাহর মুখোমুখি এমন কঠিন ভাবে লড়ে যাবে, তর্ক বিতর্ক লাগিয়ে দিয়ে সূরা বাকারা আপনার আপনার পক্ষে, আগে তাকে জান্নাতে দিতে হবে তারপরে কথা। আল্লাহ বলছে নাও পাপি জাহান্নামে যাবে, সূরা বাকার বলল জি না, আমাকে পড়েছো তাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা, আপনার পক্ষ হয়ে সূরা বাকারা তুমুল ঝগড়া করবে আল্লাহর সাথে, আপনাকে আগে জান্নাতে দিবে তারপরে বা সূরা বাকারা থামবে। আমি আর আপনি তো বুঝলাম না, তখন সহজ করে দিয়েছেন আল্লাহ রাসূল, তাহলে এক কাজ করো সূরা ইখলাস 3 বার পড়ো সব হয়ে যাবে, 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ, 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ। আপনারা এই এত সহজ, জি আপনি ব্যাগ ভরে নেন না নেকিতে, সমস্যা নেই, 4টা কাজ থাকলে কবরের শাস্তি হবে না। 1, সূরা মূল ঘুমানোর সময় পড়লে কবরের শাস্তি হবে না। 2, জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, শহীদ হলে কবরের শাস্তি হবে না। শেষের 3টা কঠিন, 1 নম্বরটা সহজ। মনে থাকবে না মনে হয়, বলেন তো দেখি সিরিয়াল। 1, সূরা মূল ঘুমানোর সময়। 2, জুমার দিন মারা গেলে। 3, পেট ব্যথায় মারা গেল। 4, শহীদ হয়ে গেল। বাড়ির দিকে যাবেন আর বলবেন আব্দুল হিসেব কি বললো গো, 1, সূরা জুমার দিন, জুমার দিন আর কি যেন, ও এই যে সূরা মূল পড়লেন, তো 2টা তো হলো, তার আরো তাহলে, ও হ্যাঁ পেট ব্যথায়, পেট ব্যথায় মারা গেলে, পেট মাথায় মারা গেলে, আর 4 নম্বরটা তো মনে আছে, ওটা তো শহীদ, ওটা তো শহীদ। দেখেন সিরিয়ালের 4টার মধ্যে শেষের 3টা কঠিন আছে। জুমার দিন তো আমি আর আপনি তো বলতে পারছি না, আব্দুর হিসেবে হিন্দু যদি জুমার দিনে মারা যায় ওসব কথার দরকার নাই, মানে ওটার কথা তো হিসাব নাই, ওটা আপনি নিয়ে আসছেন কেন, ওর তো ইমান নাই। একটা খারাপ মানুষ ছিল, আল্লাহকে মানতো, সলাত আদায় করতো না, ও জুমার দিন মারা গেছে, তা আমি আর আপনি তারপরে ভালো ধারণা রাখি না, ও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আমি আর আপনি খারাপ ধারণা করতে যাচ্ছি কেন? আমার আর আপনার তো কার তার উপরে খারাপ ধারণা করাতে সুবিধাটা কি? ও তো গেছে, ভালো ধারণা হতেই পারে, জুমার দিন তো আল্লাহ রাসূল বলেছে, তো তবু এটা নাগালের বাইরে গেল, আর পেট ব্যথাও নাগালের বাইরে গেল, তারপরে শহীদ এটাও নাগালের বাইরে গেল, তাহলে সহজ কোনটা থাকলো? শ্রমল পড়া 30 আয়াত, 30 আয়াত। মুরব্বি ভাইজান 1 মাস 15 দিনে শিখতে হবে, এই ছেলেরা এই তোমরা কোরআন 7 দিনে শিখবা, তোমরা 7 দিনে, 7 দিন, 7 দিনে কোরআন মাজিদ পড়া শিখতে হবে জরুরি, নইলে পড়া ঠিক করে নাও। আর সূরা যেটা সাইদুল ইস্তেগফার, ওটা তোমাকে সময় দিয়েছি 24 ঘন্টা, সাইদুল ইস্তেগফার সকালে পড়ে যদি মারা যায় বিকাল পর্যন্ত সময় জান্নাতে যাবে, বিকালে পড়ে যদি মারা যায় সকাল পর্যন্ত তাহলে জান্নাতে যাবে। সেটা কি আব্দুল রহিম সাহেব, ওটা কি মনে আছে? হ্যাঁ মনে আছে আপনার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মুস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বি নিমাতিকা আল্লা ইউবু বি যামবি ফাগফিরি লি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা। আচ্ছা, এইবার তাড়াহুড়া করে ইফতার করলেন খেজুর দিয়ে, সাহারি, আল্লাহ রাসূল বলছেন তাসাহারু ফাইনু ফিয়াল বারাকা, সাহারি খাও, সাহারিতে বরকত আছে। শেষ পর্যন্ত বলছে কিছুই যদি না পারো তাহলে এক ঢোক পানি পান করে নাও,
সাহারি খেতে হবে, সাহারি ছাড়া সেম হয়ে যাবে, সাহারি ছাড়া সেম হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সাহারিতে বরকতে সাহারি খাবেন, বেশি খাবেন না, বেশি খেলে আমার একবারে 12টা 1টা পর্যন্ত ঘুমাইতে হবে, এমন ঘুম দিল। পশ্চিমে যে মসজিদে আমি রমজানে থাকতাম, শিক্ষকের বাড়িতে খাওয়া দাওয়া করতাম, তখন দেখতাম যে একটা লোক ফজরের সালাত আদায় করে ঘুমিয়ে গেছে, আজান হয়েছে জোহরে, তখন উঠল, উঠে গোসল টোসল করে বাজারে গেছে, বাজার থেকে এসেছে, এসে ইফতার করলো, এইভাবে তার দিন কাটত। তো বেশি খেলে ঘুমাতে হবে, সন্ধ্যা রাত্রে একটু খেলেন, আর ভোর রাত্রে অল্প খেতে হবে, কলা দুধ ভাত, কলা দুধ রুটি অল্প, তাহলে পিপাসা লাগবে না। আর ক্ষুধা যেন না লাগে, এভাবে খেলে তো তাহলে পরিবেশ উল্টে যাবে না, ক্ষুধা যেন না লাগে, তখন খেতে খেতে এমন খাওয়া খেয়েছে যে পেট খালি হতে হতে 2টা বেজে গেছে, জোর হয়ে গেছে। কম খান, কম কথা বলেন, কম ঘুমান, জীবনে সফলতা আসবে। আল্লাহ রাসূল দিন রাত অলসতা থেকে পরিত্রাণ চাইতেন, আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও। অলসতা কি জিনিস যে আল্লাহর নবী এভাবে বাঁচতে চাইতেন? অলসতা মানে বেশি ঘুমায়, অলসতা মানে কোনো কাজ করতে চায় না, অলসতা মানে দিন মজুরি করতে চায় না, অলসতা মানে রিক্সাওয়ালা গিয়ে রিক্সার সিটের উপর বসে আছে, বিকুপটা সারাদিন বসে আছে, বিকেলে একটা ভাড়া মেরে চলে এসে স্ত্রীর সাথে গন্ডগোল। অলসতা নেই যার সারা দিন কাজ করছে, ক টাকা ভাড়া, 20 টাকা, 10 টাকায় যাওয়া চলে। আরে তুমি শ্রম দিচ্ছ শরীরে 20 টাকার জন্য, 20 টাকার 1 পয়সা কম নেবে না, সবাই জানে এখানে 10 টাকা ভাড়া, তখন সকাল থেকে নিয়ে 12টা পর্যন্ত 1টা ভাড়া পাইনি। দুনিয়ার অলস মানুষ টানতে জানে না, ও ওইটাই তার কাজ, ওখানে রুজি আছে, তাকে এটা করেই খেতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানাচ্ছি সপরিবারে। এবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের এবাদত সিয়াম, শেষে চলে এসে আপনাকে অনুরোধ জানাচ্ছি, আমার মনে বড় সাধ, জামিয়া সালাফের আপনি একটু দোয়া করবেন। জামিয়া সালাফের যত বই পুস্তক আছে, মাসিকা ইতিসাম পত্রিকা আছে, এই ছেলে আমি দোয়া পড়ি, তারপরে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, মাসিকা ইতিসাম পত্রিকা, জানি না আপনি তাকে নেন কিনা, 25-30 টাকা আপনার কাছে যেন বড় মনে না হয়, আমি কষ্ট পাবো, আমার কয়েক লক্ষ টাকা খরচ হয় এর পিছনে, আর আপনি 30 টাকা খরচ করতে যদি কষ্ট পান, তাহলে আমি আপনার আহলে হাদিস ভাই, আমি চাচ্ছি ওই মিথ্যে বই সরিয়ে এই সত্য বইগুলি চালু করা, সেখানে যদি আপনি সাঁত না দেন, তাহলে তো মুকসেদুল মুমিন বই বাজারেই থাকবে, বইয়ের নাম কি করলে কি হয়, বই করলে ছাই হয়, কিছুই হয়, সব পুঁথির বই, এইসব বই পড়া বাজারে আছে, আপনাকে এই বই বাজারজাত করতে হবে জরুরিভাবে। মাসিকাল ইতিসাম পত্রিকা আমি সমস্ত দিনী ভাই বোনকে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি, 50 টাকার প্রশ্নের উত্তর আছে 50টা, এমন কোন মাসিক পত্রিকার একটা মাস বের হয়নি যেই ফতোয়া বোর্ড আমি পরিচালনা করিনি 10 জন মুফতি নিয়ে, 10 জন মুফতি আছে মাসিকাল ইতিসাম পত্রিকা। আবদুল্লাহ আজকে না আসুক, আপনাদের প্রিয় সন্তান, আমিও ভালোবাসি, আমিও তার বই পড়ি, আপনারাও পড়েন, আবদুল্লাহর মিন্নাতুল বারী পড়েন, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারী, তার ব্যতিক্রম বই রিজিক সবটাই পড়েন, কিন্তু আমি সাধারণ খাকসার, আমারও যে 2-1টা বই আছে, কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী আদর্শ পরিবার আদর্শ পুরুষ বক্তা শ্রোতার পরিচয়, তাফসির কি মিথ্যে হতে পারে, মরণ একদিন আসবেই, উপদেশ আর সলাত পোশাক, উপদেশ বইটা লিখেছিলাম আপনার জন্য, পোশাক বইটা লিখেছিলাম আপনার জন্য, এই কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান, 1 লাইন পড়লে আপনি বুঝতে পারবেন আপনার ভালো মন্দ, আদর্শ পরিবার বইটা বুঝতে পড়লে আপনি বুঝতে পারবেন আমার পরিবারের অবস্থা। আমি চেষ্টা করেছি মুখে যেমন অপ্রয়োজনীয় বাক্য বলি না, কলমে তেমন অপ্রয়োজনীয় বাক্য লিখিনি, এটা আমি চেষ্টা চালিয়েছি। বইগুলো ছাপানোর জন্য প্রথমে যখন আমি দেখার জন্য দিয়েছিলাম, বছর পার হয়ে গেল, যখন দেখা হলো না, তখন আমি বললাম চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে বই লিখবো, যা হবে চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আমি তুমি করে লিখে দিয়েছি, আপনি পড়েন তো বুঝতে পারবেন। আপনাকে আমি পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, যেসব বই পুস্তকগুলি আমরা দিয়ে থাকি, বিশেষভাবে মাসিকা ইতিসাম পত্রিকা, এটা জাতীয় সম্পদ, সবার সম্পদ, ব্যয়বহুল খরচের সম্পদ, আপনাকে মূল্যায়ন করতে হবে। আমার দিনী ভাই বোনকে
নফল সিয়াম ফরজ সিয়াম পালনের অনুরোধ জানিয়ে, পাঁচ অক্ত সালাত আদায়ের অনুরোধ জানিয়ে, একেবারেই মাটির মানুষে, মানুষের সাথে জোর জুলুম করে এক মিনিট বাঁচবো না, একেবারে মাটির মানুষের, মানুষের বিরুদ্ধে লড়বো না, মানুষের পিছনে কিছু বলবো না, আমি পুরো আমার জীবনটাকে মনে হয় যে শত্রু দিয়ে ঘেরা আছে এমন ভাবে কঠিন করে, একটা বাক্য যদি উলট পালট হয়ে যায় তো যারা দেখে ফেসবুক তারা দেখে যে একবারে এমন ভাবে আব্দুর রাজ্জাক সাহেবের পিছনে লেগেছে, আব্দুর রাজ্জাক সাহেবকে ধুয়ে ছেড়ে দিচ্ছে, তা আমি তো দেখতেও জানি না, দেখিও না। আর যারা আমার বিরুদ্ধে কলম ধরেছে ফেসবুকে লিখেছে, ওরকম কয়েক কোটি যদি লিখে তো আমি ওকে ধত্তবে রাখি না, ওকে আমি হিসেবে নিয়ে আসিনি, আমি মুখ খুললে হিসেব উল্টা হয়ে গেল, কাজে আমি ওকে অর্জন আমি মুখও খুলি না, আমি দেখিও না মুখও খুলি না, আমি প্রয়োজন মনে করি না, ওকে আমি হিসাবে নিয়ে আসিনি। আর যারা বক্তব্য বন্ধ করার চেষ্টা করে তাদের জন্য বলেছি যে তোমাকে চ্যালেঞ্জ, তোমার বাপকে চ্যালেঞ্জ, তোমার বংশকে চ্যালেঞ্জ, তোমার জাতিকে চ্যালেঞ্জ। আমি আজকে এই মুহূর্তে এখানে যতটি হাদিস অনুবাদ করে আপনাকে শুনিয়েছি, 100 বছর সময় থাকলো যারা মাঠে আছে তাদেরকে, আর যে বাধা দিয়েছে ওর বাপকে, ওর বংশকে, ওর জাতিকে চ্যালেঞ্জ করলাম, ওর জাতিতে কেউ অতীতে হাদিস বলে হাদিস বর্ণনা করেছে নাকি সাহস করতে পারবে না, এদেশের নেতা যারা তাকে বলে দিও, ওর বক্তা কোনোদিন বলতে পারে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত অপ্রয়োজনীয় বাক্য বলিনি, বলুক না, একটু সাহস আছে তো, ওই নেতার ওই হুজুর একটু বলুক না যে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি, আমি তো বলছি, যে বন্ধ করেছে তার হুজুর নাই, তার হুজুর তো আছে, তার বংশে আছে, তার জাতিতে আছে, তো হুজুর একটু বলুক, ওর হুজুর একটু বলুক যে আমি জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি, আমি আব্দুর রাজ্জাক বলছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন কেসা কাহিনী বলিনি। যে বক্তব্য বন্ধ করার চেষ্টা করছে ওর হুজুর একটু বলতে পারে না, জাতিকে ফাঁকি দিতে চায় না, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি আবারও অনুরোধ করছি যেভাবে চলছিলেন সেটা বাতিল করে দেন, পাঁচ অক্ত সালাত আদায় করেন, বাইরে যেতে হবে না, হালকা জীবন পরিচালনা করার চেষ্টা করেন।